19 ডিসেম্বর 2020 তারিখে টেলিগ্রাম গ্রুপে প্রকাশিত শ্রী আম্মা ভগবানের বার্তা। চিন্তনের জন্য সংযোগের অভাব হলো একমাত্র সমস্যা। ধ্যানের জন্য তিনি ছিলেন রোগা এবং লম্বা, তার চোখ ছিল হাস্যোজ্জ্বল এবং তিনি খুব সম্ভ্রান্তভাবে ঘরে প্রবেশ করলেন। তিনি আরাম করে বসলেন এবং কথা বলতে শুরু করলেন। তিনি বলতে শুরু করলেন, আমি পেশায় একজন ডাক্তার এবং অঞ্চলে আমার বেশ নাম আছে, সমাজে আমার এক সম্মানীয় স্থানও রয়েছে, আমার মূল্যবোধ, দয়া এবং সমাজসেবার কাজের জন্য আমি পরিচিত। আধ্যাত্মিকতার উপর লেখা বিভিন্ন বই আমি পড়ে থাকি এবং আমি যা শিখেছি তা অভ্যাস করি। সেই সব সদ্গুণগুলি অনুশীলন করার জন্য আমি কঠিন পরিশ্রম করেছিলাম। আমি মানুষকে প্রভাবিত করতে পারতাম এবং মানুষের কাছে যে গুরুত্ব পেতাম তা আমার খুব ভালো লাগত। আমি নেমামে আপনার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলাম। অন্যান্য আরও জ্যোতিস্বরূপ সহ শ্রী আম্মা ও শ্রী ভগবান আমার উপর নানান অস্ত্রোপচার করছিলেন। আমি স্বয়ং একজন শল্য চিকিৎসক হওয়া সত্ত্বেও যা চলছিল তার সামান্যই বুঝতে পারছিলাম। অস্ত্রোপচার চলাকালীন শ্রী আম্মা ভগবান আমাকে দেখাচ্ছিলেন যে আমি কে। তাঁরা আমাকে দেখালেন যে আমি নিজেকে যা ভাবতাম আসলে আমি ঠিক তার বিপরীত এক মানুষ ছিলাম। আমি বিরংসা ও গুরুত্ব পাওয়ার লালসায় পূর্ণ একজন সম্ভ্রান্ত মানুষ ছিলাম। প্রকৃতপক্ষে আমি নিষ্ঠুর এবং ধূর্ত ছিলাম, কিন্তু নিজেকে আমার চারপাশের মানুষদের কাছে ঠিক এর বিপরীতভাবে প্রতিভাত করতাম। আমি নিজের স্বপক্ষে সাফাই দিতে শুরু করলাম এবং নানান কৈফিয়াত দিয়ে যাচ্ছিলাম। যত নিজেকে সমর্থন করছিলাম তত অস্ত্রোপচার হয়ে চলছিল। যদিও শ্রী আম্মা ভগবান আমাকে দেখাচ্ছিলেন যে আমি কে, কিন্তু তাঁরা কখনোই আমাকে মূল্যায়ন করছিলেন না। পরিশেষে নিজেকে ভিন্ন দেখাবার সংঘর্ষ ছেড়ে দিয়ে আমি কে তা দেখলাম, আর কিছু ঘটল না। এক সপ্তাহ পর আমি ফিরে এলাম। আমি দেখলাম যে গুণগুলি আমি অভ্যাস করে আসছিলাম সেগুলো আমার ক্ষেত্রে বাস্তব হয়ে গেছে। আমি সব মানুষ এবং সব কিছুর সাথে সম্পূর্ণভাবে সংযুক্ত অনুভব করলাম। আমি অত্যন্ত শক্তিশালী ভালোবাসায় পরিপূর্ণ হলাম। আমি জানি না এটা মুক্তিপ্রাপ্তি না অন্য কিছু ছিল। আমি আর কিছু জানতে বা বুঝতে চাইছি না। আমি মনে করি প্রত্যেকের এটা অবশ্যই পাওয়া উচিত, তাহলে পৃথিবীতে আর কোনো সমস্যা থাকবে না। শ্রী ভগবান বললেন, আপনি কি করতে চান? উনি বললেন, আমি নিজে যা পেয়েছি অন্যকে তা পেতে সাহায্য করতে চাই। তিনি গভীর কৃতজ্ঞতার ভাব প্রকাশ করলেন, ভূমিষ্ঠ হয়ে দীর্ঘ প্রণাম করলেন এবং বিদায় নিলেন।